হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা কোথায় ঘুরতে এসেছি দেখো তো। আজ আমরা অক্সিজেন পার্কে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছ ফুসফুসের আকারে তৈরি একটা গেট আছে, এটাই হচ্ছে অক্সিজেন পার্ক। আর এখানে দেখো টিকিট কাউন্টার আছে, সবাই এখানে টিকিট কাটছে ভেতরে এন্ট্রি করার জন্য। আর এখানে বড় অক্ষরে লেখা আছে অক্সিজেন পার্ক, নিচে লেখা শালবাগান, আর সাইডে একটা সাইনবোর্ড আছে। তো এখানে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এটা উদ্বোধন হয়েছে, এটা এসব ব্যাপারে লেখা আছে সাইনবোর্ডে। তো দেখো আমরা ভিতরে প্রবেশ করেছি, আর সামনে একটা সিমেন্টের রাস্তা আছে। আসলে পুরো পার্কটা জুড়েই এরকম রাস্তা। আর এখানে কালো স্তম্ভের মতো দেখতে, এখানে এটা ফরেস্ট মেমোরিয়াল। আর এখানে চারপাশটা খুবই সুন্দর লাগছে, এখানে ফুলের কিছু গাছ আছে। ফুল তো দেখা যাচ্ছে না, তবে বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যাচ্ছে। সামনে রাস্তা পার্কের, আসলে এখানে চারিদিকে শাল গাছ আছে বলে জায়গাটার নাম শালবাগান। পাশে রাস্তা, অক্সিজেন পার্ক হিসেবেও ধরা হয় এখানে গাছ আছে বলে। তো দেখতে পাচ্ছ সবাই ঘুরে ঘুরে দেখছে। আর এখানে বিশ্রামাগার আছে, এরকম ছনের দিয়ে তৈরি, যারা টায়ার্ড হয়ে যায় তারা এখানে এসে বিশ্রাম করতে পারে হাঁটতে হাঁটতে। আর এখানে সাইনবোর্ডে কিছু লেখা আছে, আর এটা ট্রাইবেল গ্যালারি, এখানে বিভিন্ন উপজাতির ট্রাইবেলরা ট্রেডিশনাল ড্রেস পরে আছে, ফটোর মাধ্যমে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটা জুড়েই এখানে ট্রাইবেল গ্যালারি। চারপাশটা খুবই সুন্দর লাগছে, যারা মর্নিং ওয়াক করতে আসে তাদের কাছে খুবই ভাল লাগবে। সকালবেলায় পাখির আওয়াজ, তাছাড়া পার্কটা একটু হাঁটলে খুবই ভাল লাগবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখবে। আর এই দেখো এইটা আর্ট ট্রাইবেল গ্যালারি শেষের দিকে আমরা এসেছি। তো দেখো সামনে একটা রাস্তা, এই রাস্তাটা আবার ঘুরে গেছে। তো এটা ট্রাইবেল গ্যালারি প্রায় শেষ হয়ে গেছে। তো এই দেখো সাদা রঙের টাবের মতো চারপাশে আছে, সবাই এখানে পিকচার তুলছে। শ্যাপলা, আসলে এখানে টাবগুলিতে শ্যাপলা ফুল আছে, তো ফুল দেখতে পাওয়া যাচ্ছে না। আই দেখো সূর্য অস্ত যাচ্ছে, তো আমি এটা ক্যাপচার করে নিয়েছি। খুবই সুন্দর লাগছে। আর এখানে অর্কিডের গাছ আছে এই এরিয়াটা জুড়ে।
তো সামনেই আছে অর্কিডের গাছ। দেখতেই পাচ্ছ তোমরা, তো এই দেখো এখানে ত্রিপুরার অর্কিডের ব্যাপারে এখানে ফটোতে দেখানো হয়েছে বিভিন্ন রকমের অর্কিড। এখানে পিকচারের মাধ্যমে শো করা হয়েছে। আর এই দেখো এই গাছটা জুড়ে পুরো অর্কিড ঝোলানো হয়েছে, পুরো গাছটাই অর্কিড দিয়ে লাগানো। আর এখানে দেখো পাতাবাহারের কালেকশন বিভিন্ন রকমের। খুবই সুন্দর লাগছে। আসলে দুপাশে পাতাবাহার দিয়ে ঘেরা। আর এখানে একটা ফুল, আমার এটা ভালো লেগেছে তো আমি ক্যাপচার করে নিলাম ফুলটা। এখানেও অর্কিডের অর্কিড দিয়ে ঘেরা। খুবই সুন্দর লাগছে। আসলে এই জায়গাটাই অর্কিডের এরিয়া, এই জন্য অর্কিড। আর এখানে অর্কিডের কুঁড়ি এসছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এখানে অপরাজিতার কিছু গাছ আছে। আর এখানে যোগা জন্য ব্যবস্থা আছে, সবাই এখানে এসে যোগা করে সকালবেলায়। আর এর পাশে একটা নার্সারি আছে। আর এখানে একটা সুন্দর একটা ঘর আছে, তো আমি ভালো করে দেখাতে পারছি না কারণ আমি ভেতরে ঢুকতে পারিনি, গেট লাগানো ছিল বলে। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, এই দেখো ঘরটা খুবই সুন্দর। আর এখানে দেখো একটা একটা রাস্তা আছে। খুবই বল ভালো লাগছে। আর এখানে এখানেও ঘুরতে ঘুরতে আসলে পার্কটায় এই ছনের মতো অনেকগুলি এরকম আকারে দেখতে পারবে। বিশ্রামাগার, তো এখানে বিভিন্ন রকমের প্রজাতির এলিফ্যান্ট আছে। তো এখানে সাইনবোর্ডে পিকচারের মাধ্যমে শো করা হয়েছে এলিফ্যান্টসগুলোকে। তো দেখতেই পাচ্ছ খুবই ভাল লাগছে এখানে এসে। আর এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেছি, একটা পার্কের রাস্তা। তো এখানে বাটারফ্লাই গার্ডেন আছে, এটা লাগানো আছে। আর এখানে বিশ্রামের জন্য, বসার জন্য জায়গা,
আর সামনে রাস্তা। আসলে পুরো পার্কটা এরকম রাস্তায় গোল গোল করে ঘুরতে লাগে। আর এখানে অর্কিডের গাছ দেখতে পাচ্ছি আমরা। আর এইটা হচ্ছে বিশ্রামাগার। এখানে হাঁটতে হাঁটতে টায়ার্ড হলে হয়ে গেলে এখানে বিশ্রাম করা যায়। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকো। থ্যাংক ইউ।